আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা কোর্স শুরু করেছি, অর্থাৎ অ্যান্ড্রয়েড এর মিনি কোর্স। এটার মধ্যে আমরা 4-5টা করে ভিডিও আপলোড করি প্রত্যেকটা প্লেলিস্টে, এবং সেই প্লেলিস্টটা আপনি কমপ্লিট করলে অ্যান্ড্রয়েড সম্পর্কে ছোটখাটো একটা ধারণা পেয়ে যাবেন। অর্থাৎ একটা আমাদের উদ্দেশ্য থাকবে এবং সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করি। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো বড় একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় আমাদের পিসিতে। তো আপনারা যদি এই ভিডিওটাই আমার প্রথম দেখে থাকেন, অর্থাৎ এই লিস্টের এই ভিডিওটা আপনাদের প্রথম হয়, তাহলে আমি বলবো আগের ভিডিও দেখে ইনস্টল করে আসেন। যদি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা থাকে এবং ওইটা দিয়ে আপনি অ্যাপ বিল্ড করতে পারেন বা কোনো সমস্যা ছাড়া বিল্ড করতে পারেন, তাহলে আপনি ভিডিও দেখতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে আজকের ভিডিওতে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবো এবং দেখবো একটু ডিটেলসে জানার চেষ্টা করবো। তো আমি আশা করি আপনাদের জন্য উপকার হবে যারা শিখতে চান। তো আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি, কারণ সবাই বলে আমি নাকি অনেক স্পিডে পড়াই, অনেক দ্রুত পড়াই আর কি। সো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আপনারা যেটার মধ্যে এখন ভিডিও দেখতেছেন। আর চাইলে আপনারা এই যে নিচে একটা ছোট, এখানে আপনাদের হয়তো একটা বাটন থাকার কথা, এই বাটনে ক্লিক করে ফেলতে পারেন। সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন, যেটা আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবে। সো আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও খুঁজে বের করবো, কারণ গত পর্বে আমরা ইনস্টল করেছিলাম। সো অ্যান্ড্রয়েড স্টুডিও খুঁজে বের করার জন্য আমরা এই যে উইন্ডোজের এই সার্চ বারে চলে আসবো এবং আমরা লিখবো যে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো অ্যান্ড্রয়েড স্টুডিও লিখলে আপনাদের কাছে স্টুডিও অ্যান্ড্রয়েড চলে আসার কথা, আর যদি না আসে তাহলে আপনারা স্টুডিও 64 লিখেও ট্রাই করতে পারেন। তো যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও চলে এসেছে, আমরা এটাকে ক্লিক করবো এবং ক্লিক করলে সে আমার, যেহেতু আমি অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করেছি, সো সে যেই কাজটা করবে সে হচ্ছে অলরেডি যেই প্রজেক্ট আমি কাজ করতেছি সেটাকে সে লোড করে দিবে। কিন্তু আমি আবার সেই প্রজেক্ট থেকে বের হয়ে আপনাদেরকে দেখাবো যে আপনাদের এখানে কিভাবে চালু হবে, ঠিক আছে? সো আমি একটা রিসেন্টলি রেসিপি অ্যাপে কাজ করতেছিলাম, সো ওই প্রজেক্টে এখন লোড হয়ে যাচ্ছে যদিও। সো আমরা চেষ্টা করব ওই প্রজেক্ট থেকে বের হয়ে আমরা এখানে আবার দেখাতে আপনাদের যে আপনারা আসলে ওপেন করলে কেমন হবে। সো আমি যে কাজটা করতেছি, আমার প্রজেক্ট একটু লোড হতে টাইম নিতেছে, আমরা এই ক্লোজ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। সো ক্লোজ প্রজেক্টে ক্লিক করলে যে জিনিসটা হচ্ছে, এখানে আমার এখন কিন্তু প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে এবং ওকে, এই যে ছোটখাটো এমন একটা অপশন আপনারা দেখতে পারবেন, অর্থাৎ এমন একটা উইন্ডো আপনাদের এখানে আসবে যখন আপনারা প্রথম অ্যান্ড্রয়েড স্টুডিও চালু করবেন। যদিও আপনাদের এই যে এই সাইডের গুলো থাকবে না, কারণ আপনি আগে কোনো অ্যাপে কাজ করেন নাই। সো আমরা এই যে এখান থেকে প্রথমে যে অপশনটা আছে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটাতে ক্লিক করব। আবার আছে, যদি আপনার অলরেডি কোনো প্রজেক্ট থাকে তাহলে আপনি এখান থেকে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, আর যদি আপনি ভার্সন কন্ট্রোল বা গিট বা গিটহাব থেকে কোনো প্রজেক্ট নামাতে চান তাহলে হচ্ছে এইখান থেকে প্রোফাইল, যদি আপনি কোনো ডিবাগ এপিকে থাকে তাহলে সেটার প্রোফাইল বা ডিবাগ করতে পারেন, কোনো প্রজেক্ট যদি থাকে অন্য ইক্লিপস বা কোনো কিছু থেকে তাহলে এটা নিয়ে আসতে পারেন, আর যদি কোনো অ্যান্ড্রয়েডের কোড স্যাম্পল আপনি ইম্পোর্ট করতে চান এই অপশন। তো আমরা এতগুলো অপশনে যাব না, আমরা উপরের দুইটা বা তিনটা থেকে হয়তো কাজ করব। সো ক্রিয়েট নিউ প্রজেক্ট, আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করব অ্যান্ড্রয়েডে, কারণ আমরা নতুন একটা অ্যাপ তৈরি করব। সো এই অ্যাপটাই হচ্ছে একটা প্রজেক্ট, আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব। সো আমরা যে অ্যাপটা তৈরি করব সেই অ্যাপটা আসলে কি হবে, ফোন এবং ট্যাবলেটের জন্য নাকি ওয়্যার পরার জন্য, অর্থাৎ এই যে হাতে পরে এই টাইপের কিছুর জন্য, নাকি অ্যান্ড্রয়েড টিভির জন্য আমরা তৈরি করব? তো আমরা এত কিছুর জন্য তৈরি করব না ভাই, আমরা হচ্ছে নর্মালি যে অ্যান্ড্রয়েডের ফোন আর ট্যাবলেট আছে আমরা ওইগুলো কিন্তু আসলে ইউজ করি না, আমি করি না। সো আমরা কি করব, এখান থেকে এই ফোন এবং ট্যাবলেট সিলেক্ট করব, তারপর হচ্ছে এখানে প্রি বিল্ড, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জন্য কিছু কাজ করে রাখছে। তো আমরা সচরাচর অ্যাপের মধ্যে দেখি যে এখানে একটা প্লাস বাটন থাকে, তারপর এমন একটা অপশন থাকে, অর্থাৎ অ্যাপটা দেখতে এইরকম হয়, অথবা অ্যাপের নিচে তিনটা অপশন থাকে এমন, তারপর হচ্ছে অথবা এমন এমটি থাকতে পারে, অথবা গুগল ম্যাপ থাকতে পারে, লগ ইন থাকতে পারে, এমন অনেক অ্যাপ দেখেছি আমরা যে অ্যাপের মধ্যে এইগুলো আসলে থাকে। সো অ্যান্ড্রয়েড স্টুডিও ভাবলো যেহেতু ভাই আপনারা অ্যাপ বানান খুবই মানে কি বলে সমস্যা হয় আপনাদের জন্য, তো আমি এটা একটা প্রি বিল্ড করে দিই, ঠিক আছে? তো এই অ্যান্ড্রয়েড স্টুডিওর টিমেরা কি করছে, অনেকগুলা সিন বা আমরা বলতে পারি অনেকগুলো অ্যাক্টিভিটি ওরা তৈরি করে রাখছে। তো আমরা ওইগুলো ইউজ করবো না, আমরা জাস্ট একটা এমটি অ্যাক্টিভিটি নিব, অর্থাৎ খালি অ্যাক্টিভিটি নিয়ে কাজ শুরু করব। সো আমরা এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করব এবং নেক্সটে চাপব। তো নেক্সটে চাপার পর সে আমার কাছে অনেকগুলো জিনিস চাইতেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। সে আমাকে বলতেছে যে ভাই নাম বলেন, আপনার অ্যাপ্লিকেশনের নাম বলেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে রাকিবের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো আমরা রাকিব, আচ্ছা না, আমরা কোনো একটা জিনিস যেহেতু তৈরি করব, সো আমরা আমরা হচ্ছে একটা কি বলে নোট বানাবো, অর্থাৎ নোট নেয়ার তৈরি করব, আর নোট নেয়ার জন্য একটা অ্যাপ তৈরি করব। সো আমরা লিখবো যে রাকিবস অথবা মাই পার্সোনাল নোট,
ঠিক আছে, এটা হচ্ছে আমার মাই পার্সোনাল নোট একটা অ্যাপ তৈরি করব, যেটার মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন নোট নিতে পারবো, ঠিক আছে। সো এখানে বলতেছে প্যাকেজ নেম, তো ভাই নাম বুঝলাম, অ্যাপের নাম গেল, কিন্তু প্যাকেজ নেম জিনিসটা আসলে কি? তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্যাকেজ নেম জিনিসটা হচ্ছে, যখন আমরা কোনো একটা অ্যাপ আমরা যখন প্লে স্টোরে পাবলিশ করি বা কোথাও পাবলিশ করি, তখন কিন্তু আসলে ইউনিকলি আইডেন্টিফাইড কিছু থাকতে হয়, কারণ এই অ্যাপটা তো অনেকে ছাড়তে পারে, ঠিক না? যেমন আমি এই নোট টেকিং অ্যাপ তৈরি করতেছি, অনেকে হয়তো ইউটিউবে সেম অ্যাপ তৈরি করতেছে, আপনি হয়তো সেই অ্যাপটাই আবার প্লে স্টোরে দিবেন। তো ইউনিকলি আইডেন্টিফাইড কোনো কিছু আমাদের দরকার, যাতে করে এই অ্যাপটাকে চেনা যায় ভবিষ্যতে। তো অ্যান্ড্রয়েড কি বলতেছে যে তুমি এটার জন্য একটা প্যাকেজ নেম দাও, যে প্যাকেজ নেমটা হচ্ছে আমাদের পুরো অ্যাপের মধ্যে থাকবে এবং এই অ্যাপটাকে ইউনিকলি আইডেন্টিফাই করবে পুরো বিশ্বের মধ্যে, অর্থাৎ কেউ আর এই প্যাকেজ নেম ইউজ করে প্লে স্টোরে বা কোথাও আপলোড করতে পারবে না, যদি অলরেডি তুমি এটা করে থাকো। সো এই জন্য কি বলতেছে যে গুগল বলতেছে তাহলে তুমি তোমার ডোমেইন নেমটা ইউজ করো, সাথে অন্য কিছু এক্সটেনশন দাও। যেমন মনে করেন আমার ডোমেইন নেম হচ্ছে rakibul.com, ঠিক আছে, rakibul, rakibul.com। তো এখন চাইলে আমি এখানে ইউজ করতে পারি com.rakibul.mypersonalnote, অথবা আপনি যে কোনো একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এখানে যা লিখব সেটা কিন্তু ইউআরএল হয়ে যাবে, অর্থাৎ প্লে স্টোরের মধ্যে এই ঠিকানায় গিয়ে, অর্থাৎ google.playstore.com/ এই প্যাকেজ নেম দিলে কিন্তু আমাদের অ্যাপটা খুঁজে পাওয়া যাবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি লিখলাম যে এখানে এই যে রেসিপি হাব অ্যাপ, ঠিক আছে। সো এটা যদি আমি দেই তাহলে হচ্ছে আমাদের প্লে স্টোরে ধরেন এই যে একটা অ্যাপ অথবা যে কোনো একটা অ্যাপ তৈরি হলো, ঠিক আছে, এটা একটা নিয়ে গেল, অথবা ধরেন আমি যেই অ্যাপে কাজ করতেছি সেটা দেখাই, প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে এখন এই যে বাংলা রেসিপি একটা অ্যাপ, ঠিক আছে। তো এই অ্যাপের মধ্যে এখানে দেখেন যে উপরে আপনি যদি একটু খেয়াল করেন, store/apps/details/id=com.pcbabu.rannabanna, তারপর অন্য সব কিছু, ঠিক আছে। এই যে এইটুক এইটুক ছিল কিন্তু এই অ্যাপের প্যাকেজ আইডি, ঠিক আছে। অর্থাৎ এই প্যাকেজ দিয়ে কিন্তু প্লে স্টোরের মধ্যে সেটা ইউআরএল হয়ে যেতেছে। আর যারা কিওয়ার্ড টিওয়ার্ড নিয়ে রিসার্চ করেন, এসইওর কাজ করেন, তারা জানেন যে এগুলো কিন্তু আমাদেরকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে সাহায্য করে। সো আপনি এমন কিছু কিওয়ার্ড এখানে দিতে পারেন যেটা আপনার অ্যাপকে ভবিষ্যতে প্লে স্টোরের র্যাঙ্কিংয়ে উপরে রাখতে পারে, ঠিক আছে। সো এই অ্যাপটা অলরেডি আমার এক বড় ভাই কাজ করেছে, সো আমি এই অ্যাপ মাত্র ধরে মানে করতেছি আর কি নতুন এটাতে। তো যাই হোক, আমরা এখন এখানে চলে আসবো। আমি মনে করি যে আপনাদের প্যাকেজ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, কারণ প্যাকেজ নেমটা একটু বুঝে গেছে না, আরও বুঝবেন সামনে, ঠিক আছে। তো আমি এটা দিলাম com.rakibul, আমার যে ডোমেইন নেমটা ছিল rakibul, আপনি এটা যা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে, com.apnarnam.something, ঠিক আছে, এটা আপনার যা ইচ্ছা তাই। তারপর হচ্ছে কোন ফাইল লোকেশন এটা সেভ হবে, আমরা দিলাম এইটা। তারপর হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, জাভা না কটলিন। তো আমি হচ্ছে এই কি বলে পুরো ইয়েতে কটলিন ইউজ করার চেষ্টা করব, কিন্তু এই অ্যাপটা, আচ্ছা, কটলিন ইউজ করবো যেহেতু জাভা আমি ছেড়ে দিচ্ছি। সো কটলিন আমরা সিলেক্ট করবো, কটলিন খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি চেষ্টা করবো আপনাদেরকে কটলিন শেখানোর পাশাপাশি, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। সো আমি কটলিন সিলেক্ট করবো এবং বলতেছে মিনিমাম SDK, অর্থাৎ অ্যান্ড্রয়েডের কোন ভার্সনের জন্য আমাদের অ্যাপটা চলা শুরু করবে সেটা মিনিমাম ভার্সন। এর নিচে যদি ভার্সন হয় তাহলে আমাদের অ্যাপটা বলবে যে আপনার গরিব ফোন, আপনার গরিব ফোনে এই অ্যাপটা আসলে সাপোর্ট করে না, অর্থাৎ আপনি আরেকটু ভালো মোবাইল ইউজ করেন, এই টাইপের একটা নোটিস দেখাই দিবে যখন প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করতে যাবে। তো আমরা বললাম ঠিক আছে, API লেভেল 21 আপনি ইউজ করেন, 5.0, অর্থাৎ ললিপপ ভার্সন। অ্যান্ড্রয়েডের ললিপপের নিচে যদি কেউ থাকে, আইসক্রিম টাইসক্রিম নাকি কি নাম স্যান্ডউইচ, তো ওইগুলো ওরা কিন্তু আর ইউজ করতে পারবে না, ঠিক আছে, জেলিবিন কিটক্যাট ওইগুলো কিন্তু ওরা ইউজ করতে পারবে না আমাদের অ্যাপটা। তো যাই হোক, আমরা প্রায় পৃথিবীর 94% অ্যান্ড্রয়েডের মানে 94% লোক আমাদেরটা ইউজ করতে পারবে, অনেক 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 মানুষ, ঠিক আছে, এতজন মানুষ আমাদেরকে ইনস্টলও করবে না। সো ফিনিশ বাটনে ক্লিক করলে সে আমাদের জন্য একটা কি করে এটারে বলে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিবে। মনে রাখতে হবে এই প্রজেক্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের নেট কানেকশন থাকা লাগবে, নেট কানেকশন না থাকলে সে অনেক ধরনের ঝামেলা করতে পারে, বিল্ড হতে না সমস্যা করতে পারে। তো যাই হোক, এটার জন্য কিছু টাইম প্রয়োজন হয় আমাদের নতুন প্রজেক্টটা বিল্ড করার জন্য, এটা নির্ভর করে আমাদের PC-র স্পিড কেমন এবং নেট কানেকশন কেমন, ঠিক আছে। তো গ্রেডেল বর্তমানে আমার জন্য এটা বিল্ড করে দিচ্ছে। আপনারা যদি কোনো কারণে এইটুক আসতে কোনো সমস্যায় পড়েন, অর্থাৎ কোনো ঝামেলায় পড়েন, তাহলে অবশ্যই আমার যে ফেসবুক গ্রুপ আছে facebook.com/groups/rakibul, সেটাতে আপনি অবশ্যই আমাদেরকে মেসেজ করে রাখবেন, অথবা আপনি মেসেজ না, গ্রুপে তো মেসেজ না, অর্থাৎ পোস্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। তো এখন আমার প্রজেক্ট আসলে সিঙ্ক হচ্ছে, তো কিছুক্ষণ ওয়েট করলে আমাদের প্রজেক্টটা হয়ে যাবে আর কি, কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা চাইলে এই প্রজেক্টটাকে কোনো একটা মোবাইল ফোনে অথবা কোনো একটা USB দিয়ে আমাদের নিজস্ব পার্সোনাল ফোনে আমরা চালাতে পারবো, অথবা আমাদের যদি কোনো ADV বা অ্যান্ড্রয়েড
আমার এখানে প্রবলেম হচ্ছে, কারণ আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর এটাই হচ্ছে আমাদের কোটলিনের ফার্স্ট ফাইল। সো আমরা যে কাজটা করব, এইখানে আমাদের এখানে আছে কোটলিন গ্রেডল রিলিজ। তো আমাদের কোটলিনের যেই প্লাগইনটা রয়েছে সেটা আমাদের আপডেট করা হয় নাই, সো আমরা চেষ্টা করব এটাকে একটু আপডেট করতে। সো এই জন্য আমরা টুলস থেকে এসডিকে ম্যানেজার অথবা এখান থেকেও যেতে পারি। সো আমরা দেখবো যে এটার যদি কোনো স্টেবল ভার্সন আপডেটেড অবস্থায় থাকে তাহলে হচ্ছে আমরা সেটাকে ইনস্টল করবো। ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য প্লাগ ইন ইনস্টল। সো আমাদের এখানে ইনস্টল করা আছে। সো কুড নট ফাইন্ড ওআরজি জেড ব্রেন্স কোটলিন কোটলিন গ্রেডল এ প্রবলেম অকার্ড কোন রিজলভ। আর আচ্ছা যাই হোক, আমরা এটা সার্চ করব, ঠিক আছে। কুড নট ফাইন্ড এই এই লোকেশনে সে আমাদের কি বলতেছে যে আমরা আসলে এই লোকেশন থেকে কোটলিন এরিয়া নামাইতে পারি নাই, অর্থাৎ ইনস্টল করতে পারি নাই। সো আমরা দেখি এটাতে গুগল করে, ঠিক আছে। যখন আপনারা এই সমস্যায় পড়বেন সেম কাজটা করবেন, অর্থাৎ পুরো এররটা কপি করে আপনি গুগল করার ট্রাই করবেন। তো বলতেছে কান্ট ক্রিয়েট নিউ প্রজেক্ট, এই যে এটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। তো স্ট্যাক ওভারফ্লোর মধ্যে অনেকে কোশ্চেন করে, অর্থাৎ আপনি যে প্রবলেমটা পড়বেন সেটা অলরেডি কেউ পড়েছে, সো সেইখানে লিখে রাখে দ্য এরর ইজ ক্লিয়ার গ্রেডল ওয়াজ আনএবল টু ফাইন্ড দ্য লাইব্রেরি দ্যাট ইউ ডিক্লেয়ার্ড। আচ্ছা সে বলতেছে এটা পাচ্ছেন, ইডিট দিট ক্লো, ঠিক আছে, আপডেটেড ডিপেন্ডেন্সি 1.90, ইউ ক্যান ইউজ দিস ভার্সন টু স্টে আপ টু ডেট, কোটলিন হ্যাজ রিলিজড স্টেবল ভার্সন অফ 1.5.0। তো ঠিক আছে, আমরা দেখি কোটলিনের আসলে আমাদের কি সমস্যা করছে। সো আমরা হচ্ছে বিল ডট গ্রেডেল ফাইলে চলে যাব। এখানে যদি আপনার ফাইলের লোকেশনটা দেখেন তাহলে হচ্ছে বিল ডট গ্রেডেল ফাইল। তো বিল ডট গ্রেডেল ফাইল কিন্তু আমাদের দুইটা আছে, একটা হচ্ছে অ্যাপ লেভেলের আর একটা হচ্ছে প্রজেক্ট লেভেলের। সো আমরা এই যে এটার নিচে আসি একটু, এই বিল ডট গ্রেডেল ফাইলটাতে যাব। আর ঠিক এটাতে না, যাই হোক আমরা এটা একটু ক্লোজ করি। এই যে উপরের বিল ডট গ্রেডেল যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অপশন এখান থেকে সিলেক্ট করা থাকতে হবে, অর্থাৎ এই যে অ্যান্ড্রয়েড লেখাটার উপরে ক্লিক করে অ্যান্ড্রয়েডে সিলেক্ট করা অবস্থায় থাকার সময় আমরা এই যে বিল ডট গ্রেডেল এটাতে ক্লিক করব। তো বলতেছে যে এখানে কোটলিন ভার্সন 1.5.0 রিলিজ 7.64, ঠিক আছে। তো বলতেছে যে এইটার সমস্যা করতেছে আমাদের এই কোটলিনের ভার্সনে, কারণ কোটলিন যেহেতু আমরা ইউজ করবো আমাদের ল্যাঙ্গুয়েজ। সো আমরা দেখি যে আসলে এখানে কি সলিউশন দিয়েছে। এই টিক চিহ্ন মার্কটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে আপনার এই কোশ্চেনের আনসারটা সঠিক, অর্থাৎ এই লোকটা কোশ্চেনের আনসারটা দিয়েছে এবং 80 জন প্রায় এটাকে আপভোট করেছে যে না ঠিক আছে আপনার আনসার। তো এগুলো বেসিক, যাই হোক। সে বলতেছে যে ক্লাস পাথ 1.5.0 কোটলিন হ্যাজ রিলিজড 1.5.0 আমরা দিয়ে দেখি যাতে করে আমাদের এটা কাজ হয়। তো আমরা এই লেখাগুলো কেটে দেব যাতে করে আমরা 1.5.0 ভার্সনটা ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমরা ট্রাই এখানে ক্লিক করব, দেখা যাক সে আসলে এটা খুঁজে পায় কিনা। তো আমাদের এখন কিন্তু ওই প্লাগইনটা ডাউনলোড হচ্ছে, আমি আশা করি এটা সলভ হয়ে যাওয়ার কথা, যেহেতু এটা স্টেবল ভার্সন 1.5.0। তো আপনারা আমার সাথে একটু ওয়েট করতে পারেন, কারণ আপনারা যদি আপনার পিসিতে ট্রাই করেন তো অনেক ধরনের সমস্যায় পড়বেন। আমি জাস্ট একটা নমুনা দেখালাম যে এই সমস্যা, আমি কিন্তু ইচ্ছে করে দেখাই নাই, আমি আগে কোটলিনের আসলে এই ইনস্টল করার পরে চালাই নেই আর কি, কোটলিন ইনস্টল নতুন আপনাদেরকে দেখানোর সময়, যার কারণে আমাদের আমার এই সমস্যাটা হয়েছে। তো আপনি যে কাজটা করতে পারেন, আপনার এমন অনেক সমস্যা হবে আপনি আমার মতোই ডিরেক্টলি কপি করবেন, তারপর সেটা হচ্ছে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর আপনার স্ট্যাক ওভারফ্লোর যে ওয়েবসাইটটা আছে সেটাতে দেখবেন যে আপনার মতো আগে কেউ না কেউ সেম প্রবলেমে পড়ছে এবং তার জন্য আনসার আসলে দেওয়া আছে, অর্থাৎ টিক চিহ্ন দেওয়া যেগুলা অথবা যে আনসারগুলোর আসলে বেশি ভোট পাইছে। যেমন এটা মনে করেন 80টা ভোট পাইছে, অর্থাৎ 80 জন মনে করছে যে আসলে ওর আনসারটা সঠিক বা ওর কাছে সঠিক মনে হয়েছে। এই যে এই এই লোকটা যে আনসারটা দিছে সে হচ্ছে কি বলছে 53টা ভোট পাইছে, অর্থাৎ তার 53 জন মানুষ মনে করছে যে তারটা আসলে সঠিক, যে সে শুধু এটা কেটে আমার মতো আর কি, সেইটা কেটে এইটুক করে ফেলছে। এইটারটা 19 জন মনে করছে। যাই হোক, আমরা এগুলো আর না বলি, এটা হচ্ছে সিম্পল বেসিক। আপনি যখন প্রবলেমে পড়বেন তা আমার মনে হচ্ছে এবার কোনো সমস্যা করবে না। তো এখন মোটামুটি আমার মনে হচ্ছে যে কমপ্লিট, অর্থাৎ আমার এই প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো আপনাদের হয়তো ইমুলেটর অ্যাড করতে চাইবে, অর্থাৎ আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর ইমুলেটর অ্যাড করে ফেলছিলাম, আমার সেই পার্টটা দেখানো হয় নাই। তো আপনারা হচ্ছে যখন আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা সাকসেসফুল হবে তখন আপনাদেরকে ইমুলেটর অ্যাড করার জন্য হয়তো একটা পপ আপ আসবে, তখন আপনি সেই ইমুলেটরটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আর, অর্থাৎ ওইটা শুরু হওয়ার সাথে। যেমন আমি পিক্সেল 3 API এই ইমুলেটরটা আমি ইউজ করতেছিলাম। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই যে প্রজেক্টটা ছিল মাই পার্সোনাল নোট, এই পার্সোনাল নোট অ্যাপটা আমাদের এই ইমুলেটরটা ফার্স্টে স্টার্ট হবে, তারপর হচ্ছে সেই ইমুলেটরের মধ্যে আমার এই অ্যাপটা দেখাবে।
তো আমরা এখন এই পার্টটা দেখতেছি যে আসলে এটা কিভাবে হয়। তো আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের ফাইলের সাথে আমরা হচ্ছে পরবর্তীতে পরিচিত হব, কিন্তু বর্তমানে হচ্ছে আমরা ইমুলেটরে এটা রান করব এবং রান করে দেখব যে আসলে আমাদের অ্যাপটা মানে আমাদের সব সেটআপটা কমপ্লিট কিনা। কারণ আপনি যদি পুরো সেটআপটাই করতে না পারেন, অর্থাৎ একটা অ্যাপ যদি আপনি রানই না করতে পারেন সিম্পল অ্যাপ, তাহলে আপনি তো আর কি ডেভেলপমেন্ট করবেন সামনে। সো আপনারা যারা এই পর্যন্ত আসতে পারেন নাই, তাদের কাজ হচ্ছে এইগুলো সার্চ করা, অর্থাৎ আপনার নিচে যেই এরর বক্সটা আছে এখানে যে এররগুলো দেখাবে সেগুলো এররটা গুগলে সার্চ করা, না পারলে আমাদের গ্রুপে পোস্ট করা এবং বিভিন্ন জায়গা থেকে এটার সলিউশন খুঁজে বের করে আপনার পিসিটাকে একটা মানে ডেভেলপমেন্ট করার মতো একটা অবস্থা নিয়ে তৈরি করতে হবে। সো আমার এডিবিতে আবার সমস্যা করতেছে কিনা বুঝতেছি না, যাই হোক আমার ইমুলেটরটা স্টার্ট হইতেছে। ওকে ঠিক আছে, আমার কোন একটা মানে অবসুলেট ফাইল রয়ে গেছে যেটার কারণে সে বলতেছে যে সমস্যা। তো আমি অলরেডি আগে একটা অ্যাপে এখানে রান করছিলাম আর কি, যার কারণে সমস্যা। এই অ্যাপটা থেকে আমি বের হয়ে যাব। সো বর্তমানে আমার অ্যাপ হচ্ছে ইনস্টল করার পথে, অর্থাৎ বিল্ড করা হয়ে গেছে অ্যাপিকে। তো এখন যে কাজটা হচ্ছে, অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের এই অ্যাপিকেটা আমাদের এই ইমুলেটরে পাঠিয়ে দিচ্ছে ইমুলেটরে ফাইলে, এবং আমাদের প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি আশা করি আপনারাও আমার সাথে সাথে এতটুকু পর্যন্ত আসতে পারছেন। আপনারা এইটুকু আসতে যে সমস্যাটা পড়তে পারেন, ফার্স্ট অফ অল আপনার ইমুলেটর ইনস্টল করা না থাকতে পারে, ইনস্টল ভালো মতো হতে না পারে, সেই সমস্যা হতে পারে ইমুলেটর নিয়ে। দ্বিতীয়ত আপনার হচ্ছে কটলিনে সমস্যা করতে পারে, কটলিনের বিভিন্ন ভার্সনে। সো আপনারা আমার দেখানো পথে হাঁটতে পারেন, যে এরর সমস্যা বা যেটাই আসুক না কেন গুগল করতে পারেন, কারণ গুগলের মধ্যে আসলে সবাই আপনার যেই প্রবলেমটা ছিল সেটার সলিউশন কেউ না কেউ লিখে রাখছে। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, এবং সেই প্রজেক্টের ক্রিয়েট করা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপটা আমরা কিভাবে ইমুলেটরের মধ্যে রান করব। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপকে এই ইমুলেটরের বিকল্প হিসেবে ইউজ করতে পারি, যাতে করে যাদের আসলে র্যাম কম বা পিসি স্লো তাদের ক্ষেত্রে যেন আমরা ইউএসবি সাহায্যে আমাদের অ্যাপগুলো আমাদের ফোনে আমরা কানেক্ট করে চালাতে পারি, অর্থাৎ টেস্ট করতে পারি। তো আজকের ভিডিও এখানেই, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আপনারা যারা এই প্লেলিস্টটা ফলো করতেছেন, আমি আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, এবং এই শেষ পর্যন্ত যারা এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা আপনাদের মতো অ্যান্ড্রয়েডের অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চায় তারা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। আপনার যেসব গ্রুপে ভালো মতো মানুষ শিখতে চায়, অর্থাৎ এমন গ্রুপে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।